ভাইয়ের জন্য, ভাই তো সেই ছোট থেকে প্রতিবন্ধী। আজকে লাগে না ভাই, তুমি এসব কথা কইও না। আমি তো এই কথা তোমার জন্য করি। তুমি যদি অসুস্থ না হইতা তাহলে তো এই গ্রামে গ্রামে ঘুরে আমার কাপড় বিক্রি করে খাইতে হতো। আমি তো জানি তোর বয়স হয়েছে, তোকে বিয়ে মানুষ আমার কত খারাপ কথাই না বলে। বিয়ের নায়ক বন্দি আমি ব্যবসা করি, আর কত করবি নোংরা প্রতিবন্ধী ভাইটার জন্য। মানুষ আমাকে বলে ভোট টিকে দিয়ে ব্যবসা করি, তোর তো একটা সংসার আছে নাকি? আমি প্রতিবন্ধী বলে তুই আমাকে খাইটি খাওয়াই। ভালো কাজ না, তুমি অন্য কিছু করতে পারো না? না সরবো কেন? আর বিশেষ কথা হচ্ছে কি, একটা কথা বলি, তুমি সারাদিনে এই কাপড় বেচে কত টাকায় তুমি উপার্জন করো, তার সাথে তোমাকে আমি সারাদিনে যা উপার্জন করো তার সাথে বেশি টাকা তোমাকে দেবো। তুমি একটু আমার দিকে নজর দাও। সত্যি প্রথম দেখাইতে তোমাকে আমার অনেক ভালো লেগেছে। এই যে সত্যি করে বলতেছি, সত্যি তুমি হয়তো বলবা তোমাকে সামনে পায় এই কথাগুলো বলতেছি, তা না রিয়ালি বলতেছি। আর তাছাড়া তোমাকে একটা কথা বলি, সত্যি কথা বলতে কি তোমাকে আমার অনেক ভালো লাগছে। বেশ ভালো করছ, তাও আশেপাশে কেউ নাই, ঠিক আছে। এই থাপ্পুরের জবাব আমি উসুল করে ছাড়ব, কি জন্য তোমাকে আমি সরল সোজা মনে করছিলাম, আর তুমি আমার গায়ে হাত দিলা, থাপ্পুর মারলা, খুব ভালো করছ, আমি উসুল করে ছাড়ব। শাড়ি কাপড় আছে, সুন্দর সুন্দর থেরে পিস নিবেন নাকি? ভাবি এবার, ভাবি আছে না না এফরে এলে এখানে এখানে নামাও নামাও দেখি কি আছে। ভাবি দেখি, এই তো সুন্দর সুন্দর শাড়ি কাপড় আছে, এই যে ঠিক এরকম এসে সুন্দর সুন্দর। আচ্ছা বের করো তো দেখি কি শাড়ি আছে। দেখি ভাবি, এই কত সুন্দর শাড়ি, আপনার অনেক মনে হবে। আর
আরে এই যে আরো শাড়ি আছে, এই যে দেখুন দেখুন, তোমাদের মতো গরিবদের একটু সাহায্য করার জন্য, কিন্তু তোমাদের তো দাম বেশি, এই জন্য তো নেওয়া যাবে না। এটা 1000 টাকা দামের শাড়ি, এই শাড়ি তো 300 টাকা দিয়েও কেউ নিবে না। যাও যাও, শাড়ি লাগবে না আমার, যাও আমার বাড়ির এখান থেকে দূর হও। ভাবি শুনেন, এত অপমান করেন না। এই তো না 100 টাকা কম দিব চাইতেছি, 900 টাকা রাখবেন, তা তো রাখবেন না। ওই তো মার্কেটে যায় 500 টাকা জিনিস 1000 টাকাতে ভালোই কিনতে পারবে, শেষ মাল আপনি কোনো টাকা বেশি কম হইব না, বুঝেন নাই? গরিব মানুষ হয়েছে তো, তার জন্য সবাই যেমন চাই সেই অপমান করতেছি। বড় একটা কথা আছে তোমার সাথে, আমার কিছু পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা আছে? হ্যাঁ মা। কো বাজার কি কথা আছে? ওই যে ফেরিয়ালিটা আছে না, ওই ফেরিয়ালিকে অনেক ভালো লাগে মা। আমি আমার মনের অজান্তে ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি মা। ঠিক আছে দিয়া, ওই তোর মা তো ঠিক আছে? হ্যাঁ ঠিক থাকুক না দিয়া। ও ও গরিব বলে, শোনো মা, গরিব হলেও ওই একটা ভালো মানুষ। কী জন্য যে ও কিন্তু ওর নিজের মায়ের পেটে একটা বড় ভাই আছে, অসুখ হয় প্রতিবন্ধী, তাকেও এভাবে উপার্জন করে নিয়ে খাওয়ায়। ওর মনে মনুষ্যত্ব আছে মা, ও অনেক ভালো, অনেক ভালো। অনেক শুনছি তোর পেট বেড়ানি, আর কত? ওই একটা সামান্য একটা ফেরিওয়ালি ওর গুণগান গাছ তুই, ছি 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 ছি, তুই এত খারাপ, এরকম একটা বংশের পুলা হইয়া তোর মনের ভিতরে এত ছোট কিছু তুই জায়গা দিয়ে রাখছস, ছি। তুই জানস আমি কোন বাড়ির মাইয়া? তুই জানস তোর দাদি কোন বাড়ির মাইয়া? আর এই সৈয়দ বাড়ির বউ হওয়ার যোগ্যতা ওই কাপড় আলির আছে? শোনো মা, তুমি যত কথাই কও, আমি ওই ফেরিয়ালিকে বিয়া করবো। কোনোদিন যদি বিয়া করার লাগে আমি ওরই বিয়া করবো, অতি এই বাড়ি বউ হইব, ওরে ছাড়া আমি বাঁচব না। তুমি বিশ্বাস করো মা, তুমি তো জানো তোমার একমাত্র ছেলে, ওরে ছাড়া বাঁচবো না। তুমি আমার মুখের দিকে তাকায় আমার কথাটা মেনে নাও মা, আমার কথাটা মেনে নাও। তুই কইলি আমি মেনে নিমু, কখনো না। তুমি তাহলে রাজি হইবে না মা? ঠিক আছে, রাজি না হইলে তুমি একটা কথা মাথায় রেখো, আমিও কিন্তু এই বংশের কোলা, অতএব আমি কী করতে পারি, আমি কতটা ভয়ানক হতে পারি সেটাও তুমি জানো, শেষে কিন্তু তোমাকে পস্তাইতে হবে, কথাটা মাথায় রেখো। আমার কথা শুনে না, পস্তাইতে হইব? আমারে ভয় দেখাস, আমারে ভয় দেখাস? একটা কাপড় বিক্রি করে পেলাম না, সকালবেলায় আমার পোষা তো লাগছে। এই যে ফেরিয়ালি, দাঁড়াও। আবার আপনি কি অবস্থা তোমার, কেমন আছো, কি সমাচার? তোমাকে দেখার জন্য আবার আমি সামনে এসে হাজির হলাম। থামেন তো, আমি কেমন আছি এই কইফত আপনাকে দিতে হইব না, সরেন তো এখান থেকে। কেন কেন? দেখেন আমি আল্লাহর দোহাই লাগি, আপনি দুটো হাতে ধরে পায়ে ধরে আমার পেট লাগতে দেন না। হ্যাঁ আমি তোমাকে ভালোর জন্য বলছিলাম, তোমাকে আমি শাদি করবো, কিন্তু তুমি আমার প্রস্তাবে রাজি হও নাই। আমি জানি আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, কই না সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না। সোজা আঙ্গুলে ঘি ওঠে না মানে আপনি আমার কি করে বসছেন? হ্যাঁ দেখেন, মানুষ দেখলে কিন্তু আমার খারাপ কইব, আপনার আমার সামনে আসেন না, জান কইতাছি এখান থেকে। যাবো তবে একা না, তোমাকে সাথে নিয়ে যাবো। আর কি বললি, গরিবের আবার ইজ্জত? ইজ্জত আমি তো বিয়েই করতে চাইছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিস নি, আজ তোর ইজ্জত নিয়ে আমি খেলা করবো। আয় আমার সাথে। দেখেন আপনার আনন্দ হয় লাগে। Thank you.
আমি সত্যি আর আলো পারে রেখে আসছি ভাই আ হে আল্লাহ কি শাস্তি দিয়েছিল আমারে কি শাস্তি তুমি আমাকে দিলে আল্লাহ আমার সংসারের এক পুত্র বন্ধন রক্ত তার তুমি কেড়ে নিলে আল্লাহ তার তুমি কেড়ে নিলে জন্ম দিলে মরতে হয় ভাই আর কান্দে কি করবো একমাত্র বোন আমার জন্য বাড়ি বাড়ি কাপড় বিক্রি করে দু মুঠো ভাত দিত হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই কষ্ট করে ভিডিও বানান শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আর শিক্ষণীয় অনুষ্ঠান করতে আমি বেশি পছন্দ করি, জানি না কতটুকু ভালো হয়েছে। আপনাদের বেশি সাপোর্ট পাইলে আরও ভালো করার চেষ্টা করবো। আর হ্যাঁ দর্শক, আরেকটি কথা যেটি না বললই না, যে মেয়েটি বনের অভিনয় করলো, আসলে আমাদের বাংলাদেশে এরকম ঘটনা অ্যাভেলেবল হয়ে থাকে। গরিব অসহায় ঘরে মেয়েরা একটু সৌন্দর্য হলে একটু প্রতিপত্তিশালী ঘরের লোকেরা তার প্রতি নজর রাখে, তাকে সহজে না পেলে তার ইজ্জত নষ্ট করে দেয়। এবং তার ঘরে যেমন আমার মতো ভাই, আমি প্রতিবন্ধী নুলা কিছুই করতে পারি না, আমার জন্য সব কিছু করছে কিন্তু সহজে না মেনে নিয়ে পরিশেষের জীবনটা দিতে হয়েছে। তাই আমরা বলবো আপনারা সচেতন হয়ে যান এবং আপনারা সমাজের লোকদের জন্য, গরিব মানুষদের জন্য ভালো কিছু করেন আর আমাদের দোয়া করবেন। ধন্যবাদ। পরিশেষে একটাই কথা, আমরা সবার পাশে সবাই দাঁড়াবো, সবার বিপদের জন্য সবাই এগিয়ে আসবো। ধন্যবাদ সবাই।